বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে চতুর্ভুজ সংক্রান্ত ক্লাস দেখিয়েছি, যে আজকে জ্যামিতির সর্বশেষ ক্লাস। ট্রাপিজিয়ামের চিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য দেখাবো, আর অন্যান্য যে চতুর্ভুজগুলো আমরা দেখেছি এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের মধ্যে পার্থক্য এবং তুলনা তোমরা এবং সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারো কিনা সেই বিষয়ে আমরা এটা আলোচনা করব। হ্যাঁ, তো ট্রাপিজিয়ামটা চিত্রটা আমরা অঙ্কন করবো, বৈশিষ্ট্য লিখব, আর এদের মধ্যে সম্পর্কগুলো, বিভিন্ন চিত্রের মধ্যে সম্পর্ক সেটা আমরা দেখাবো চিত্রের মাধ্যমে, কোনটার সাথে কি রিলেশন আছে সেটা। হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি ট্রাপিজিয়ামটা, সব চতুর্ভুজ মানে তো চারটা ভাগ, তো ট্রাপিজিয়াম একটু নামটা ভিন্ন হলো, তার বৈশিষ্ট্যটা আমরা এখন দেখব চিত্রটা আসলে কেমন। ট্রাপিজিয়াম মূলত হচ্ছে, আমরা সামান্তরিকের সংজ্ঞা এর আগে শিখেছি যে যার দুই জোড়া বিপরীত বা সমান্তরাল, বাট ট্রাপিজিয়ামের জন্য শুধু এক জোড়া বা সমান্তরাল। তো সেটা আমরা বিভিন্নভাবে দেখাতে পারি। যদি আমরা চিত্রটা একটা দিলাম, এটার সাথে এটা সমান্তরাল দিলাম, এই সমান্তরালটা হওয়া এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। এখন আমরা যেহেতু চতুর্ভুজ, তার মানে বাকি অংশগুলা সংযোগ করে দিতে হবে, দিলাম সংযোগ করে, তো এটা হয়ে গেল কি ট্রাপিজিয়াম। তো আমরা চিত্রটা এভাবে অঙ্কন করতে পারি। এছাড়া আমরা যদি মনে করি যে না, কেউ এইভাবে টান দিলাম, একটা সমান্তরাল দিলাম ঠিকই, বাট এটা একটু বাড়িয়ে দিলাম, এভাবে জয়েন দিয়ে দিলাম, তাহলেও কিন্তু এটা ট্রাপিজিয়াম হবে। এটা কেউ অন্যান্য আরো বিভিন্ন ভাবেও চিন্তা করতে পারো, যদি এভাবে সমান্তরাল দেওয়ার পরে কেউ জাস্ট এরকম ডিজাইনে রাখো, যেখানে এটা আর এটা সমান্তরাল, এই দুইটা বাহু কিন্তু কখনোই সমান্তরাল নয়, একটা ছোট একটা বড় বা কোনো কারণে, যেমন এটা আমরা সমান দেখেছি, সমানও হতে পারে, বাট এই মূল বৈশিষ্ট্য হচ্ছে এক জোড়া বিপরীত বাহু, অর্থাৎ এইটার সাথে এইটা। যদি কেউ এইদিকে রাখে সমস্যা নেই, যেমন আমরা এইদিকে অঙ্কন করে দেখিয়েছি যে এক জোড়া বা সমান্তরাল, বাকি দুটো বাহু কিন্তু ছোট বড় হতে পারে, সমানও হতে পারে। তো মূল বৈশিষ্ট্য হচ্ছে যে চতুর্ভুজের শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি বুঝতে পেরেছো। আর এক্ষেত্রে আমরা এই যে এক বিন্দু থেকে আরেক বিন্দু যদি আমরা সংযোগ করি, অর্থাৎ একটা চতুর্ভুজে কোণিক বিন্দুদ্বয়ের মধ্যে যে সংযোগ হয় সেটাকে আমরা বলি কি কর্ণ। তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা কর্ণ, যে কোনো চতুর্ভুজে দুইটা কর্ণ থাকে এবং এই আরেকটা কর্ণ, দেখা যাচ্ছে কি এইখানে হয়তো দুইটা কর্ণই সমান, বাট আমরা যদি এখানে চিন্তা করি যে এই যে কর্ণটা আর এই কর্ণটা এটা কিন্তু সমান নয়, দেখা যাচ্ছে মাঝে মাঝে সমান, মাঝে মাঝে সমান না। আমরা এমন বৈশিষ্ট্যগুলো দিব যেগুলা সব ক্ষেত্রে প্রযোজ্য। যারা কর্ণ নিয়ে সমস্যা ছিল, চতুর্ভুজের যে অন্যান্য বৈশিষ্ট্য দেখেছি আমরা সামান্তরিক রম্ব, সেখানে আমরা কর্ণটা দেখাতে পারিনি, তো আমরা এখানে দেখে দিলাম যে কোন চতুর্ভুজে কৌণিক বিন্দুদ্বয়ের যে সংযোগ রেখাংশ সেটা হচ্ছে কর্ণ, ঠিক আছে। তো এক এক চতুর্ভুজের জন্য কর্ণ সমান হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। তো আমরা এখন ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখাই, যেন তোমরা এটা লিখতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো তোমরা খাতায় লিখে নেবে। তো আমরা আবার একটু বলি, শুধু এক জোড়া বিপরীত বা সমান্তরাল, এটা প্রথম বৈশিষ্ট্য দিব বাহু দিয়ে। তারপরে আমরা কোণ দিয়ে দিব, যে বিপরীত কোণগুলো সমান নয়, ট্রাপিজিয়ামের কখনো কিন্তু বিপরীত কোণগুলো সমান হবে না। আর তিন নম্বর বৈশিষ্ট্য দিব কর্ণ দিয়ে, যে কর্ণদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, যেহেতু কখনো কোনো সমান কখনো কোনো সমান নয়, তা আমরা ওটা দিব না, আমরা দেব যে কর্ণ তো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, বাস এই তিনটা বৈশিষ্ট্য দিলেই তোমাদের জন্য হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে বিভিন্ন চতুর্ভুজের মধ্যে যে সম্পর্কগুলো আসলে কেমন সেটা দেখবো। তো আমরা এর আগে লিখে দেখিয়েছি সামান্তরিকটা কেমন, এখানে জাস্ট আমরা একটু বোঝানোর জন্য নিলাম এটা সামান্তরিক, যার বিপরীত বাহুগুলো যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বা সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এরপরে রম্বসটা নিলাম, দুই জোড়া বিপরীত বা সমান্তরাল বা তার চারটা বাহুই সমান নিলাম। এরপরে নিলাম আমরা আয়ত, যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। আর একটা নিলাম আমরা বর্গ, যার প্রত্যেকটি কোণ সমকোণ, চারটি বাহু সমান, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা আমরা দেখাবো যে তো এটা হচ্ছে কি সামান্তরিক, সামান্তরিক একটু লিখে দিই, সামান্তরিক এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে
বর্গ। হ্যাঁ, তো আমরা দেখি যে সামান্তরিকের তার যে বৈশিষ্ট্য আছে আমরা একটু যদি সংক্ষেপে লিখে দিই, বাহু কোন কর্ম। আমরা যদি চিন্তা চিন্তা করি সামান্তরিকের মূলত বাহু দুটা দুই রকম, সেজন্য আমরা বাহু দিলাম যে দুইটা, এভাবে চিন্তা করলাম। আর কোন এর এই কোনটার সাথে এই কোনটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, দুইটা কোন মিলে যদি 180 ডিগ্রি, তো একটা যাই হোক না কেন বাকিটা 180 থেকে কম, তো দুইটা ভিন্ন। এই কোনটা এই কোনটা সমান, বিপরীত কোন সমান আমরা জানি, তো দুইটা কোন ভিন্ন রকম। তো ভিন্ন জিনিসগুলো আমরা নিব, কোন হচ্ছে দুইটি, আর কর্ণ নেব, কর্ণ হচ্ছে এই এই কর্ণটা যতটুকু বড় নিশ্চয়ই এটা তার চিত্র ছোট, তার মানে এটা ভিন্ন নিলাম দুইটি। তো এখানে পেলাম আমরা 6টি, 2 2 6টি জিনিস পেলাম। তো সেই মতে রম্বসের জন্য বাহু যদি সবগুলাই সমান, তার মানে বাহু আমরা 1টি নিতে পারি, আর কোণের জন্য কোণ দুটা দুই রকম সামন্তরিকের মতোই, তাহলে আমরা এটা দুইটি নিলাম। কর্ণ কর্ণ জন্য নিলাম আর দুটা দুই রকম কর্ণ, তার মানে এখানেও দুইটা জিনিস পেলাম, 5টা টোটাল আইটেম। আর এখানে আয়তের জন্য বাহু হচ্ছে দুইটা দুই রকম, তার মানে দুইটি, কোণ সবগুলো সমকোণ, তার মানে এখানে 1টি নিতে পারি একই ধরনের, আর কর্ণ এটা দুইটা কর্ণের সমান, তো এখানেও 1টি নিতে পারি, যেখানে আইটেম হলো প্রপার্টি যেটা আমি চিন্তা করি 4টা। তো বর্গের জন্য যদি চিন্তা করি 4টি বাহু সমান, তো বাহু 1টি, কোণ সবগুলো সমকোণ, তার মানে 1টি নেওয়া যেতে পারে, কর্ণ সবগুলো সমান, তার মানে কর্ণ 1টি, তার মানে এখানে হলো 3টি। তো এখান থেকে আমরা যেটা বোঝাতে চাই, আমরা জানি যে প্রত্যেকটা আমরা যে যেখানে জব করি দেখা যাচ্ছে কি একজন আরেকজনের আন্ডারে থাকে। তো শিক্ষক যেমন প্রিন্সিপালের আন্ডারে থাকে, প্রিন্সিপাল যেমন আরো তার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা আন্ডারে থাকে, তো সেম হয়ে যায়। যেমন সামন্ত মূলত চতুর্ভুজের থেকেই আসছে সামান্তরিক রম্বরবর্গ আয়ত, বাট চতুর্ভুজের পরবর্তী স্টেপটা যেটা আমরা বাহুগুলোর উপর বৈশিষ্ট্য নিয়েছি সামান্তরিক, তো সামান্তরিকের দুই জোড়া বিভুত সমান্তরাল। ওইভাবে চিন্তা করে সামান্তরিকের কিছু অংশ নিয়ে রম্বস তৈরি হয়েছে, সেজন্য আমরা এইভাবে একটা এরো সাইন দেব। আয়তরও কিছু সামান্তরিকতে কিছু অংশ নিয়ে সামান্তরিকের কিছু অংশ নিয়ে আয়ত, তো সেই মতে বর্গের কিছু সবগুলোই আসলে সামান্তরিক থেকে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রম্বসের জন্য আমরা এটা দেখাচ্ছি, তো সেটা হচ্ছে কি যে আমরা যদি কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হই যে বর্গ একটি আয়ত নাকি আয়ত একটি বর্গ, এই ধরনের প্রশ্নের সম্মুখীন যদি হই, বা আয়ত একটি সামন্তরিক না সামন্তরিক একটি আয়ত, এই প্রশ্নের যদি বুঝতে যাই, তো আমরা দেখবো যার বৈশিষ্ট্য বেশি, হ্যাঁ অর্থাৎ যার থেকে যে উৎপন্ন, এটা এভাবে বলতে হবে। যেমন সামন্তরিক থেকে আয়তটার কিছু অংশ নিয়ে আয়তর বৈশিষ্ট্য চলে আসছে, তো আমরা বলতে পারবো যে আয়ত হচ্ছে একটি সামন্তরিক, তো আয়তর কিছু বৈশিষ্ট্য সাথে বর্গে আসছে, তাই আমরা বলতে পারবো বর্গ একটি আয়ত। তো সেই মতে রম্বসের কিছু বৈশিষ্ট্যের সাথে বর্গের মিল আছে, সেজন্য আমরা বলতে পারি বর্গ একটি রম্বস। কিন্তু রম্বসের সকল বৈশিষ্ট্য কিন্তু রম্বসের সকল বৈশিষ্ট্য কিন্তু বর্গের মধ্যে নাই, তাহলে আমরা কখনো বলতে পারবো না যে রম্বস একটি বর্গ। সেমতে আমরা রম্বসের সাথে সামান্তরিক বলতে পারবো যে রম্বস একটি সামান্তরিক, আয়ত একটি সামান্তরিক, বর্গ একটি আয়ত, বর্গ একটি রম্বস, উল্টা করে কখনো বলা যাবে না যে আয়ত একটি বর্গ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই থেকে আমরা এই চিত্রটা থেকে আমরা বুঝতে পারলাম যে কোনটার সাথে কোনটার মোটামুটি রিলেশন। যদি কোনো কনফিউশন এর পরেও থাকে আমাকে ফোন দিবে এবং জানাবে পরবর্তী সময়ে। এই প্রশ্নের উত্তর আশা করি পেয়েছ, তুলনা করতে পেরেছ, পার্থক্য করতে পারবে। আসলে রম্বসের যদি একটি কোণ সমকোণ দেওয়া হয় তাহলে কিন্তু বর্গ হয়ে যাবে, বিশেষ শর্ত সাপেক্ষে রম্বস বর্গ হতে পারবে। রম্বস থেকে বর্গে পরিণত হওয়া যায়। আয়তরে যদি 4টি বাহু, যেমন তার 4টি বাহু দূরে দূরে রকম, যদি 4টি বাহু সমান দিয়ে দিই তাহলে সেটা কিন্তু বর্গ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বাট যখন ফাইনালি আমরা চিত্র অঙ্কন করি, বর্গতে কিন্তু বাহু এক ধরনের আর আয়তে কিন্তু বাহু দুই ধরনের, সেজন্য বর্গটা আয়তের আন্ডারে, ঠিক আছে। এই জন্য বর্গ বর্গ একটি আয়ত, সেম হয়তো আয়ত একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা দেখালাম, তো দেখে নিলাম আমরা এক নজরে।
সামান্তরেখা তো আরম্ভ অল্প কিছু দেখে দিলাম। ট্রাফিক জ্যাম আমরা এখানে একটা চিত্র এঁকেছি তোমাদের সিলেবাসে নাই যদিও, কিন্তু আমরা দেখি যে ঘুরি যে আমরা উড়াই সেটা আসলে সেটা তো চারটে বাহু। তো এটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যে এদের যে সন্নিহিত বাহু আছে না, যে এই বাহুটার সাথে এই বাহুটা যেমন সন্নিহিত, এটার সাথে এইটা, এই সন্নিহিত বাহুগুলো তার সমান, এই বাহুর সাথে এই বাহু, এটার সাথে এটা, এই ধরনের বৈশিষ্ট্য। তো সেটাকে ঘুরি বলে, ভবিষ্যতে তোমরা উপর শ্রেণীতে এটা পাবে। তো বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিলাম। তো একটা বাড়ির কাজ দিয়ে দিই, আয়ত ও সামান্তরিকের মধ্যে পার্থক্য, এটা তোমরা বাড়িতে রেডি করে রাখবে এবং আমাকে পরে দেখাবে। আর রম্বস এবং বর্গের মধ্যে মিল এবং অমিল অমিলগুলো তোমরা লিপিবদ্ধ করবে এবং আমাকে দেখাবে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই বর্তমান দুর্যোগে তোমাদের শরীর স্বাস্থ্য প্রতি খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, ধন্যবাদ।